আগামী 24 ঘন্টায় প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদারই থাকবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দু জায়গাতেই। রাতে তাপমাত্রার খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। আগামী 5 দিনে মোটামুটি শুষ্ক পরিষ্কার ওয়েদারই থাকবে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দু জায়গাতে। আর আগামী 3 দিন দিনের বা রাতের তাপমাত্রার খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন নেই, হয়তো সামান্য একটু বাড়বে। আর তারপর 12 তারিখ থেকে কিছুটা বাড়বে 2 থেকে 3 ডিগ্রি মতো। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 2 দিন ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে সকালের দিকটায়, আর দিনের তাপমাত্রা কিছুটা কম থাকবে স্বাভাবিকের থেকে। তাপমাত্রা কত হয় সর্বনিম্ন সর্ব মানে? কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে গত 24 ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22.1 ডিগ্রির কাছাকাছি, আর সর্বনিম্ন 12.2 ডিগ্রির কাছাকাছি। আগামী 2-3 দিনে খুব বেশি চেঞ্জ নেই, তবে সামান্য একটু বাড়বে।